السلام عليكم আমি আছি আপনাদের সাথে এবং রিসেন্টলি আপনারা যারা আইফোন সিক্সটিন প্রো প্রো ম্যাক্স বা সিক্সটিন সিরিজের যে কোনো ফোন কিনেছেন বা যে কোনো ফ্ল্যাগশিপ অ্যান্ড্রয়েড ফোনও যদি আপনি ইউজার হয়ে থাকেন তাদের জন্য আজকের ভিডিওতে বেশ কয়েকটা চার্জার সাজেস্ট করব আমরা যেগুলো অ্যাঙ্কারের এবং আপনারা জানেন রিসেন্ট যে কোনো ফোন অর্থাৎ ফ্ল্যাগশিপ ফোনগুলো সেগুলোর সাথে কিন্তু বক্সে কোনো রকম চার্জার আসে না জাস্ট একটা কেবল আপনি পাবেন তো সবারই কিন্তু প্রয়োজন হয় একটা কোয়ালিটি চার্জারের এবং মোস্টলি আমরা সাজেস্ট করে থাকি ভালো ব্র্যান্ডের যে থার্ড পার্টি চার্জারগুলো রয়েছে সেগুলো এবং এটার কারণটা কি সেটাও কিন্তু একটা ভিডিওতে আমি একেবারে ইন ডিটেলে আলোচনা করেছিলাম সেটা ছিল আমার অরিজিনাল ভার্সেস ডুপ্লিকেট অ্যাপল চার্জারের একটা ভিডিও হোপফুলি আপনারা সেটা দেখেছেন যারা দেখেননি লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তো ডুপ্লিকেট চার্জার দিয়ে ভরা যার কারণে থার্ড পার্টি গুড কোয়ালিটি চার্জার কিন্তু মাছ বেটার অপশন কম্পেয়ার টু দোজ তো আজকে আপনাদের সাথে বেশ কয়েকটা অ্যাঙ্কারের চার্জার পরিচয় করে দেব এবং অ্যাঙ্কারেরই প্রত্যেকটা চার্জার আপনি ডোলবেয়ার থেকে পার্চেস করলে আপনি অফিসিয়াল এইটিন মান্থের ওয়ারেন্টি কিন্তু পেয়ে যাচ্ছেন সো আপনাকে অ্যাটলিস্ট আঠারো মাস আপনার চার্জার নষ্ট হওয়ার কোনো টেনশন নিয়ে হাতে ঘুমাতে হবে না এনিওয়াই তো আমরা প্রথম যে চার্জারটা নিয়ে কথা বলবো এটা আমার সব থেকে ফেভারেট এবং এটা তাদের আইকিউ সিরিজের একটা চার্জার আর দেখতেই পাচ্ছেন কত পিচ্চি সাইজের একটা চার্জারে থার্টি ওয়াটের ক্যাপাসিটি রয়েছে অর্থাৎ এতে আপনারা ম্যাক্সিমাম আউটপুট পাবেন থার্টি ওয়াট আর এই চার্জারটির যে মডেল সেটা হচ্ছে অ্যাঙ্কার ফাইভ ওয়ান ওয়ান ন্যানো থ্রি থার্টি ওয়াট এবং এই চার্জারটা দিয়ে আমরা মাল্টিপল ডিভাইস চার্জ করে দেখেছি আমাদের আইফোন ইউজ করে দেখেছি তাছাড়া বেশ কয়েকটা অ্যান্ড্রয়েডও এটা ইউজ করে দেখেছি এবং যে ডিভাইসগুলোতে থার্টি ওয়াট প্লাস চার্জিং সাপোর্ট করে ফাস্ট চার্জিং সাপোর্ট করে এটা কিন্তু সেই ডিভাইসগুলোতে থার্টি ওয়াট ম্যাক্সিমাম আউটপুট দিতে পারছিল তো এটা আমার সব থেকে ফেভারেট আজকে যে চার্জারগুলো নিয়ে কথা বলবো তার মধ্যে থেকে কারণ এটার সাইজ খুবই খুবই ছোটো এবং এটার নামকে আসলে জাস্টিফাই করে ন্যানো এটা আসলেই খুবই পিচি সাইজের চার্জার সো আপনার যদি ক্যারি করতে হয় অনেক বেশি সেক্ষেত্রে এটা আসলে আপনি মাঝে মাঝে ভুলেও যেতে পারেন ব্যাগের কোথায় রেখেছেন দেন আমার হাতে যে চার্জারটা দেখতে দেখতে পাচ্ছেন এখন এটা হচ্ছে তাদের টোয়েন্টি ওয়াট চার্জার এবং এটা হাই স্পিড টোয়েন্টি ওয়াট চার্জার মানে তাদের বক্সে লেখা রয়েছে যেটা আমি দেখতে পাচ্ছি তো এটাও বেসিক্যালি আইকি টেকনোলজি ব্যবহার করে এবং এই চার্জারটাতেও আপনারা আগের মতোই এইটিন মান্থের ওয়ারেন্টি পেয়ে যাবেন বাট এখন আপনারা জানেন লেটেস্ট যে সিক্সটিন সিরিজের আইফোন সেগুলোতে চার্জিং স্পিড কিন্তু বাড়ানো হয়েছে সো তারা এটাতে কিছুটা স্লোয়ার চার্জিং স্পিড এক্সপিরিয়েন্স করতে পারেন বাট আপনার যদি কোনো অ্যান্ড্রয়েড ফোন চার্জিংয়ের প্রয়োজন হয় যেটাতে টোয়েন্টি ওয়াট ম্যাক্সিমাম আউটপুট আপনি পেতে পারেন সেক্ষেত্রে এটা দিস ক্যান বি এ ভেরি গুড অপশান আর হ্যাঁ প্রত্যেকটা চার্জারের প্রাইস আমি কিন্তু স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিতে পারবেন এখান থেকে প্লাস আমি ডিসক্রিপশনেও এগুলো মেনশন করে দেবো দেন আসে আরেকটা ন্যানো চার্জার এটা পিডি চার্জার ফ্রম অ্যাঙ্কার এবং এটার যে মডেল সেটা হচ্ছে পাওয়ার পোর্ট থ্রি টোয়েন্টি ওয়াট কিউব তো এটা দেখতেও বেসিক্যালি একটা কিউবের মতোই এবং এটাও কিন্তু আমাদের ফার্স্ট যেই চার্জারটা ছিল সেটার মতোই একেবারে কম্প্যাক্ট সাইজের যদিও এটার ভলিউমটা একটু বড় অলমোস্ট কাছাকাছি বাট এটা একটু বড়ো আর এটা টোয়েন্টি ওয়াটের যার কারণে এটা আমার মোস্ট ফেভারেট তো এটা দিয়েও আপনারা টোয়েন্টি ওয়াট পর্যন্ত ম্যাক্সিমাম আউটপুট পাবেন এবং টোয়েন্টি ওয়াটের যেগুলো পিডি চার্জিং সাপোর্ট করে যে ডিভাইসগুলো সেটা হোক আইফোন বা অ্যান্ড্রয়েড যে কোনো ফোন এটাতে আপনারা ম্যাক্সিমাম আউটপুট টোয়েন্টি ওয়াট পাবেন এবং প্রাইস অনুযায়ী প্রত্যেকটা ফিচারই আমার কাছে জাস্টিফাইড বলে মনে হয়েছে দেন আসে সব থেকে লার্জার সাইজের ফোর্টি ফাইভ ওয়াটের চার্জার থ্রি ওয়ান থ্রি এটা একটা ফোর্টি ফাইভ ওয়াটের চার্জার এবং এটাতে কিন্তু জিএন টেকনোলজি ব্যবহার করা হয়েছে যেটা এস টু এবং এটাতেও আপনারা অ্যাঙ্কারের যে আইকিউ টেকনোলজি সেটা পাচ্ছেন তো এখন যেই লেটেস্ট অ্যান্ড্রয়েড ফোনগুলো রয়েছে লাইক স্যামসাংয়ের গ্যালাক্সি এসে ফোর আলট্রা বলি বা আইফোনের যে ফিফটিন প্রো ম্যাক্স সিক্সটিন প্রো ম্যাক্স এই ফোনগুলোতে কিন্তু এখন ম্যাক্সিমাম আউটপুট আপনারা এটা থেকে ইজিলি পাবেন আর এস টোয়েন্টি ফোর আলট্রাতে ফোর্টি ফাইভ ওয়াটের চার্জিং সাপোর্ট রয়েছে সো তাদের জন্য এটা একটা আইডিয়াল চয়েস হতে পারে বাট এই চার্জারটা ব্যবহার করতে গিয়ে আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে এটা যখন আপনি লং টাইম ইউজ করবেন এবং আমাদের দেশে ওয়েদার বর্তমানে যে কন্ডিশন কিছুটা হট ওয়েদার চলছে তো এটা একটু গরম হয় ডিভাইস গরম হয় তেমন না ডিভাইসটা আসলে মোটামুটি যেহেতু ফাস্ট চার্জিং করবেন অনেক বেশি তখন ডিভাইস টিপিক্যালি একটু গরম হবে বাট চার্জারের যেই গরম সেটা আমি একটু বেশি মানে এক্সপিরিয়েন্স করেছি যেটা অন্যান্য অনেকগুলোতে লাইক এই ন্যানোর কথা যদি বলি সরি এটা হচ্ছে কিউব বা ন্যানো এগুলোতে কিন্তু সেরকম অতটা গরম আমি দেখিনি যেটা এটাতে হয়েছে মেবি বিকজ এটা একটু হায়ার ওয়াটেজের বাট হায়ার ওয়াটেজের আমি অন্যান্য চার্জারও ব্যবহার করি সেগুলোতে এতটা গরম হয় না তাছাড়া আমাদের এখানে বেশ কিছু কেবলও রয়েছে অ্যাঙ্কারের আপনারা যদি বক্সের সাথে কেবলটা হারিয়ে ফেলেন বা আপনার মাল্টিপল কেবলের দরকার হয় সেক্ষেত্রে ওয়ান মিটারের এই কেবল রয়েছে টাইপ সি টু টাইপ সি এবং এগুলো বেশ রাগেড কোয়ালিটির ইজিলি নষ্ট হবে এরকম না আর এগুলোতে চার্জিং স্পিডে কিন্তু কোনোরকম সমস্যা আপনি পাবেন না অর্থাৎ এই চার্জারগুলো যে স্পিডে চার্জ করতে পারে এই কেবলটাও কিন্তু সেটা ডেলিভার করতে কেবেবল তাছাড়া যারা প্রিভিয়াস জেনারেশনের আইফোন ইউজার রয়েছেন লাইক ফোরটিন সিরিজ বা তার আগে যেখানে টাইপ সি ইন্ট্রোডিউসড হয়নি তো তাদের জন্য লাইটনিং এবং এটার লাইটনিং টু টাইপ সি এবং এইটার সাথে আপনারা কিন্তু এটার যে কোনো একটা চার্জারকে পেয়ার করে ইজিলি সেই ফোনগুলো ফাস্ট চার্জিং করতে পারবেন যেটাতে ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে মানে ম্যাক্সিমাম যেই ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে দেন আরেকটা কেবল রয়েছে যেটা এর আগেও আমরা একটা ভিডিওতে এটা নিয়ে আলোচনা করেছিলাম এবং এটা আমার খুবই ফেভারেট একটা কেবল যদিও এটার লেন্থটা একটু কম মাত্র ওয়ান মিটার বাট এটাতে কিন্তু আপনারা একই সাথে থ্রি ইন ওয়ান পাচ্ছেন অর্থাৎ এটাতে মাইক্রো ইউএসবি পোর্ট রয়েছে থাকছে লাইটনিং পোর্ট এবং টাইপ সি পোর্ট আর এই কেবলটাতেও কিন্তু ফাস্ট চার্জিং সাপোর্ট করে তো সব মিলিয়ে এই হচ্ছে আমাদের বেসিক্যালি অ্যাংকারের লাইন আপ একেবারে লেটেস্ট লাইন আপ যারা আইফোন সিক্সটিন প্রো প্রো ম্যাক্স ইউজার রয়েছেন বা যে কোনো ফ্ল্যাগশিপ অ্যান্ড্রয়েড ফোন ইউজার রয়েছেন যাদের বক্সে কোনো চার্জার আসেনি তারা কিন্তু এগুলো দেখতে পারেন আর স্পেশালি ডোলবেল আপনারা যেহেতু অফিসিয়াল এইটিন মান্থের ওয়ারেন্টি পাচ্ছেন সো এটা নিয়ে আপনারা কিছুটা নিশ্চিন্ত থাকতে পারবেন আপনারা যারা কিনতে চাচ্ছেন তাদের জন্য বাকি ডিটেলস থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ